কিডনি পাথর যখন বিপজ্জনক, তার মধ্যে দ্বিতীয় সারিতে নাম আসে দুটো কিডনির মুখ যদি একসাথে পাথরি রোগ দিয়ে প্রতিবন্ধক হয়, সিমটমস হবে আপনার শরীর ফুলে যাবে, পায়ে পানি এসে যাবে, খাদ্যে অরুচি বা বমি ভাব এসে যাবে, এমনকি সারা শরীরেও পানি এসে যেতে পারে। একটি কিডনিকেও যে কোনোভাবে পাথরি রোগটাকে সরিয়ে দিয়ে যদি অবমুক্ত করা যায় তাহলেই আপনার এই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিডনি পাথর যখন বিপজ্জনক, তার মধ্যে দ্বিতীয় সারিতে নাম আসে দুটো কিডনির মুখ যদি একসাথে পাথরি রোগ দিয়ে প্রতিবন্ধক হয়, মানে দুটো কিডনির মুখই প্রবাহপত্রা বন্ধ হয়ে গেছে, তার মানে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি হয়ে আপনার কিডনি দুটো একসাথে নষ্ট হবে, তার মানে সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজের মতন সিমটমস হবে, আপনার শরীর ফুলে যাবে, পায়ে পানি এসে যাবে, খাদ্যে অরুচি বা বমি ভাব এসে যাবে, এমনকি সারা শরীরেও পানি এসে যেতে পারে, তখনই আপনি রেনাল ফেলিওর বা কিডনি রোগে ভুগছেন এটা বলা যাবে। অথচ দুটো কিডনির মধ্যে থেকে যদি একটি কিডনিকেও মুক্ত করা যায়, একটি কিডনিকেও যে কোনোভাবে পাথরি রোগটাকে সরিয়ে দিয়ে যদি অবমুক্ত করা যায় তাহলেই আপনার এই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কাজে দেরি না করে যাদের দুটো কিডনিতে পাথর আছে তারা মানে সাজসজ্জা, এইখানে যাব, ওই দেশে যাব, অমুক ডাক্তারের কাছে যাব, হ্যান ত্যান করে সময় নষ্ট না করে দ্রুততম সময়ে একটি কিডনিকে মুক্ত করে নিন। হতে পারে আপনি পাথর বের করতে পারছেন না, পাথর আপনার ডাক্তার বের করতে পারছে না, অথচ আপনার পাথরটাকে ধাক্কা দিয়ে যদি একটা সরু নল, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় আমরা বলি ডিজে স্টেন্ট, ডাবল জে স্টেন্ট যদি দিয়ে দেওয়া যায়, তাহলেও কিন্তু আপনার কিডনির এই প্রবাহ পথটা চালু হয়ে যাবে এবং আপনার কিডনি দুর্ভাবনামুক্ত বা রোগমুক্ত হয়ে যাবে। তারপরে সময় সুযোগ বুঝে আপনি অপারেশন করে নিতে পারেন, কিন্তু দেরি করলেই বিপদ। ওই যে বাংলায় প্রবাদ না যে দেরি করলে কিন্তু দেরি হয়ে যাবে, নাকি দেরি লেট করলেই দেরি হয়ে যাবে, সেরকম কাজে আপনি লেট করবেন না, দেরিও করবেন না। দুটো কিডনির মুখ যদি একসাথে পাথুরি রোগ দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে তাহলে অবশ্যই যে কোনো একটিকে, যেটিতে ব্যথা হচ্ছে, যেটির কিডনি নষ্ট হয়ে যাচ্ছে দ্রুত, তাকে মুক্ত করে দিতে হবে। এবং তা আমাদের সেন্টার হলে আমরা পিসিএনএল বা মিনি পার্ক পিসিএনএল করে পাথরটাকে বের করে দিই এবং আরেকটাতে হয়তো স্টেন্ট পরিয়ে দিই বা রিং করে দিই। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।